ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকরা জানেন আজ বারোই ডিসেম্বর এবং আজকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা গোটা রাজ্যের প্রায় একশো এক লক্ষর বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে এবং সর্বমোট তিনি কিন্তু কৃষকদের আঠাইশো ছয় কোটি টাকা ট্রান্সফার করেছেন আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি আপনাদের একটা একদম লাইভ ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম দুপুর একটা তিরিশ মিনিটে তিনি কিন্তু শিলিগুড়ি কারচনজঙ্ঘার একটি প্রোগ্রাম ছিল বন্ধুরা সেখান থেকেই কিন্তু তিনি রিমোটের বাটন প্রেস করে এই টাকা ট্রান্সফার করে দিয়েছেন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগের থেকেই কিন্তু কৃষকদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যন্ত এই টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং আজকে জানিয়ে দিই যাদের অ্যাকাউন্টে এখনও অবধি এই কৃষক বন্ধু প্রকল্পের অভিগতির টাকা ঢুকেনি তাদের কখন টাকা ঢুকতে পারে আর কোন কোন ব্যাঙ্কগুলিতে আগে টাকা ঢুকলো বিস্তৃত তথ্য দিয়ে দেবো তাই আশা করছি এই ছোট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এই যে অনুষ্ঠানে আপনি লাইভ দেখতে পাচ্ছেন আপনাদের একটা মেসেজের স্ক্রিনশট দেখাচ্ছি যেটা কিন্তু সর্বপ্রথম আমাকে দিয়েছিল কুচবিহার জেলা থেকে রুনা খাতুন মহাশয়া তো ওনাকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ শুধু উনি না বন্ধুরা ওনার পাশাপাশি অনেকেই আপনারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাকে এরকম করে মেসেজ স্ক্রিনশট দিয়েছেন তো যারা আমাকে স্ক্রিনশট দিয়েছেন এমন তথ্য দিয়েছেন তাদেরকে জানাই এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে লাইভ জানিয়ে দেওয়া হয়েছে যে ইয়োর অ্যাকাউন্ট ক্রেডিট ডেট উইথ রেস দুই হাজার এবং তারিখটা দেখতে পাচ্ছেন আজকের তারিখ টাইম হচ্ছে তিনটে চৌদ্দ দেখাচ্ছে বন্ধুরা থ্রু এন ইফটির মাধ্যমে এই টাকা ট্রান্সফার করা হয়েছে কৃষক বন্ধু স্কিম এখানে লেখাই রয়েছে বন্ধুরা এবং অ্যাভেলেবেল ম্যানেজ দেওয়া রয়েছে এবং আপনাদের জানিয়ে দিই অনেকের কিন্তু মেসেজে ডাব্লু বি এস ছয়শো সাতাশ এই এলাকাটাও থাকতে পারে বন্ধুরা আপনারা জানেন কোনো মেসেজে যদি ডাব্লু বি এস ছয়শো সাতাশ এই এলাকাটা থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা বন্ধুরা এবং আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই অনেকের দেখবেন এখানে আরবি লেখা থাকতে পারে কিন্তু ওনার মেসেজে এটা আরবি লেখাটা নেই আরবি মানে বুঝতে হবে আপনাকে এটা রবি কিস্তির টাকা এবং ডাবলিউ বি লেখা থাকতে পারে সেটা মানে ওয়েস্ট বেঙ্গল তো যাই হোক বন্ধুরা সেটার ডিটেলসে আমি যাচ্ছি না আপনারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের তারিখে পেয়ে গেছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবার কথা হচ্ছে কোন ব্যাঙ্কগুলিতে আগে টাকা ঢুকতেছে দেখুন আমি আপনাদেরই দেওয়া একটা তথ্য থেকে যেটা জানতে পারলাম বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে যাদের স্টেট ব্যাঙ্ক রয়েছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে কিন্তু আমার ফ্যামিলিতে যারা রয়েছে তাদের সবারই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এত এ স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিংবা আপনাদের কারো যদি ইউকে ব্যাঙ্ক থেকে থাকে কিংবা ব্যাঙ্ক অফ বরোদা কিংবা আপনাদের কারো যদি পোস্ট অফিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম বেশি সব ব্যাঙ্কেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকুন কেন আপনারা যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে থাকে তাহলে কিন্তু আজকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিঃসন্দেহে টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণেই এখনও অব্দি যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা ওয়েট করে যান অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে যাবে তো ভিডিওতে এটাই আপনাদের দর্শক ছিল সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন তো ভারতের বর্ষ দেখাচ্ছি খুব চোখে পরে ভিডিওতে ধন্যবাদ